নমস্কার বন্ধুরা আপনার মধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এবার বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পেতে এবার থেকে এই নথি থাকাটা কিন্তু আবশ্যিক নহলে কিন্তু আপনারা এখন থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না একথা কিন্তু পরিষ্কার করে দিল রাজ্য সরকার অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা এতদিন পর্যন্ত কোনো নথি না দেখিয়ে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তেমনটা হয়তো আর নাও হতে পারে এবার থেকে আপনি যদি লক্ষ্মীরভাণ্ডার পেতে চান তাহলে কিন্তু আপনাকে বা আপনার এই নির্দিষ্ট নথিটি থাকতেই হবে অপর যে আরেকটি আপডেট রয়েছে সেটা হচ্ছে আপনি কি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না যদি না পেয়ে থাকেন তাহলে একটা সহজ উপায় রয়েছে সেই সহজ উপায়ের মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন নাকি পাননি অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে নাকি হয়নি সেটা কিন্তু অনায়াসে আপনারা চেক করতে পারবেন তো কিভাবে করবেন সেটাও জানাবো সেই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমরা সবাই জানি যে রাজ্যবাসী সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে রয়েছে ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী বার্ধক্য ভাতা রূপশ্রী এগুলি অন্যতম লক্ষ্মীরভাণ্ডারের আওতায় বর্তমানে সাধারণ মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান এবং যারা তফসিলি জাতি রয়েছে বা তফসিলি উপজাতি যারা রয়েছে সেই উপজাতির মহিলারা বারোশো টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন বলা হয়েছে যে মমতা সরকারের প্রকল্পের এই সুবিধাগুলো আপনি যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে পাড়ায় পাড়ায় ক্যাম্পের চালু করেছেন মমতা ব্যানার্জি এর ফলে যারা যারা সরকারি অফিসগুলিতে পৌঁছে নিজেদের প্রয়োজনীয় কাজ করাতে পারেন না বা সময় হয় না তারা কিন্তু সেই সমস্ত কাজ এবার নিজের এলাকাতে থেকেই করে নিতে পারেন এবং তার জন্য প্রতি কিছু দিন অন্তর অন্তর দুয়ারে সরকারের ক্যাম্প বসানো হয় এই ক্যাম্প থেকে আপনার আপনারা ভাণ্ডারের বিভিন্ন প্রকল্পের ফর্ম পেয়ে যান স্বাস্থ্যসাথী হোক এবার ঐক্যশ্রী হোক কিংবা কন্যাশ্রী রূপশ্রী এবার শিক্ষাশ্রী কিংবা কৃষক বন্ধু তফসিলি বন্ধু জয় জোহার প্রতিবন্ধী সার্টিফিকেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড সহ আরও অন্যান্য যে সমস্ত রাজ্য সরকারের সুবিধা আছে সেগুলো কিন্তু আপনারা করাতে পারেন এই ক্যাম্প থেকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা অথবা স্বাস্থ্যসাথী এই সব রকম পরিষেবা সরাসরি আর নথি জমা করে দেওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে এই বছর কবে বসবে এই দুয়ারে সরকারের ক্যাম্প চলতি মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে বসতে পারে দুয়ারে সরকারের ক্যাম্প আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য কোনো সরকারি সুবিধা নিতে চান তাহলে অবশ্যই এই ক্যাম্পগুলোতে গিয়ে আপনাকে প্রয়োজনীয় কাজ সারতে হবে তো এরই সঙ্গে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে দুয়ারে সরকার প্রকল্প থেকে এই সুবিধা পেতে অথবা নতুন করে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের নাম তুলতে চান বা তুলতে উল্লেখিত নথি যদি না থাকে অর্থাৎ নতুন করে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের নাম তুলতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প প্রকল্পে আবেদন করতে পারবেন না যদি আপনাদের কাছে এই নির্দিষ্ট ডকুমেন্টটি না থাকে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এগুলো যদি না থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার সহ দুয়ারে সরকারের কোনো প্রকল্পে নিজেদের নাম এখন থেকে নথিভুক্ত করাতে পারবেন না অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে আধার কার্ড থাকাটা ম্যান্ডেটারি ভোটার কার্ড থাকাটাও ম্যান্ডেটারি এবং রেশন কার্ড এই তিনটি কার্ড যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখন থেকে আর ভাণ্ডার কেন অন্যান্য কোনো সরকারি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না তো লক্ষ্মী ভান্ডার নিয়ে এরপরের যে আপডেটটি জারি করা হয়েছে সেই আপডেট সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের এখনও পর্যন্ত ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে একটা ছোট্ট উপায় রয়েছে এই উপায়ে অর্থাৎ এই ছোট্ট কাজটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি সহজেই দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে নাকি এখনো পর্যন্ত ঢোকেনি তো তার জন্য আপনাকে কী করতে হবে তো তার জন্য আপনাকে প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে যে কোনো ব্রাউজার সে ক্রোম ব্রাউজার হোক অথবা আপনাদের ফোনের যে ইন্টারনাল ব্রাউজার রয়েছে ইন্টারনাল যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারও আপনি ওপেন করতে পারেন এবং সেখানে আপনি এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েবসাইট আপনাকে টাইপ করতে হবে এটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পরে পেজের নিচের দিকে একটা অপশন পাবেন যে অপশনটির নাম হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রথমে আপনি ওই ওয়েবসাইটে যাবেন তারপরে নিচের দিকে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশন পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো সেখানে ক্লিক করার পরে যে পেজটি আসবে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অথবা আধার নম্বর যে কোনো একটি দিতে হবে অর্থাৎ আপনি যখন লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি আপনাকে দেওয়া হয়েছিল তো সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি দেবেন অথবা আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনি লক্ষ্মীর সেই মোবাইল নাম্বারটিকে আপনাকে দিতে হবে অথবা আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনাদের থেকে থাকে আগে তো লক্ষ্মীর ভাণ্ডার করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটারি ছিল এখন তো আর সেটার দরকার পড়ে না তো সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার না থাকলেও চলবে যদি মোবাইল নাম্বার থাকে অ্যাপ্লিকেশন আইডি থাকে অথবা আধার নম্বর যে কোনো একটি হয় আপনি অ্যাপ্লিকেশন আইডি আইডি দেবেন নাহলে আপনি মোবাইল নাম্বার দেবেন না হলে আপনি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দেবেন অথবা আপনি আধার নাম্বার দেবেন যে কোনো একটি আপনাকে দিতে হবে তো এরপরে কি আসবে এরপরে একটা ক্যাপচা কোড আসবে সেই কোডটি দিয়ে আপনাকে সার্চ একটা অপশন পাবে সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে কোডটি যদি না বুঝতে পারেন তাহলে রিফ্রেশ বটনে যদি ক্লিক করেন তাহলে নতুন ক্যাপচা কোড বেঁচে আসবে অনেক সময় কি হয় ক্যাপচা কোডগুলো অনেক সময় বোঝা যায় না তো সেক্ষেত্রে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে রিফ্রেশ বটনে ক্লিক করবেন নতুন একটা ক্যাপচা কোড চলে আসবে এরপরে সার্চ অপশনে ক্লিক আবার আপনাকে করতে হবে ক্লিক করার পরে লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন আইডি এবং ব্যাংকের যাবতীয় যা তথ্য রয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার পেমেন্টসের সমস্ত তথ্য আপনার স্ক্রিনে ভেসে উঠবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি আপনার ব্যাংকের যাবতীয় তথ্য অর্থাৎ আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংকের যাবতীয় তথ্য এবং লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের সমস্ত তথ্য অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কোন কোন ডেটে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট করা হয়েছে সেই সমস্ত তথ্য আপনি স্ক্রিনে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপ্লিকেশন আইডি দিয়েও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন প্রথমে ব্রাউজারে লক্ষ্মীর ভান্ডারের যে অফিশিয়াল ওয়েবসাইট Uh, Social security. ডট 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 ইন এটা প্রথমে আপনাকে ওপেন করতে হবে এরপরে কী করবেন এরপরে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশন পাবেন সেখানে স্ট্যাটাস অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে নয় সংখ্যার যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই নম্বরটি আপনাকে দিতে হবে এবং সেম আগের মতন ক্যাপচা কোড একটা আসবে সেই ক্যাপচা কোডটি দিয়ে আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত প্রকল্পের সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কোন কোন ডেটে টাকা ক্রেডিট করা হয়েছে বা কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কি সমস্যা রয়েছে সমস্ত কিছু আপনাকে সেখানে এক্স্যাক্টলি দেখিয়ে দেবে তারপরে আপনাদের যদি মনে হয় যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে কোনো সমস্যা হয়েছে সে অ্যাপ্লিকেশনে হোক কিংবা কোনো কারণেই হোক কিংবা ব্যাংকের অ্যাকাউন্টই হোক কিংবা নাম গণ্ডগোল থাকার কারণে হোক কিংবা আধার কার্ডের সাথে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে নাম রয়েছে সেখানে মিসম্যাচ থাকার কারণেই হোক যে কারণেই হোক সেই সমস্ত কিছু কিছু আপনাকে দেখে দেবে এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পরের মাস থেকে আবার আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের মনে হচ্ছে যে সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি এবং আপনারাও ঠিকঠাক বুঝতে পেরেছেন যদি আপনারা সমস্ত কিছু সঠিকভাবে বুঝতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন